হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ক্যালাইডি স্কুল লার্নিং আগের ভিডিওতে আমরা ওয়ান টু টোয়েন্টি কুড়িটি আমরা ওয়ান ওয়ার্ড ডিসকাস করেছি রিলেটিং পারসেন্স অর হিউম্যান ক্যারেক্টার আজকের ভিডিওতে আমরা আরও দশটি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ডিসকাস করব তোমরা একটা কাজ করবে যে একটা কপি বানাবে তোমরা নিজেদের এবং সেই কপিতে প্রতিদিনের যে ডিসকাশন সেগুলো কিন্তু খাতায় নোট করবে নাহলে কিন্তু ভিডিওটা এই যে ভিডিও আমি বানাচ্ছি এটা কিন্তু সার্থকতা আসবে না বা তোমরাও কিন্তু সফট কপি থেকে কিন্তু পড়া হয় না রাইট সো সেই জন্য একটা খাতা বানাবে যেটা থেকেই করবে না তোমরা পরপর সমস্ত যে ওয়ার্ডগুলো সেগুলো লিখে রাখবে রাইট এবং এখন থেকেই করো কারণ যদি ভাবো যে সাতটা দিন পার হয়ে যাবে তারপর করব তখন কিন্তু মোটিভেশান পাবে না সো স্টার্ট ডুইং ইট ফ্রম ডে ওয়ান রাইট ওকে সো চলো আজকের যে ডিসকাশান সেটা শুরু করা যাক তাহলে প্রথম আমাদের আজকের যে ওয়ার্ড সেটা হচ্ছে কসমোপলিটন তাহলে কসমোপলিটন আমরা কাকে বলবো না এ পারসন হু রিগার্ডস দ্য হোল ওয়ার্ল্ড অ্যাজ হিজ কান্ট্রি তাহলে দেখো এই যে এক কথায় যদি আমরা বলি তাহলে এমন একজন ব্যক্তি যে পুরো বিশ্বটাকে গোটা ওয়ার্ল্ডকে তার নিজের ঘর মনে করে এই যে পার্টিকুলার কসমোপলিটন ওয়ার্ডটি রয়েছে এর কতগুলো সেন্স হয় প্রথম একটি সেন্স হচ্ছে প্রথম যে সেন্স সেটা হচ্ছে যে কন্টেনিং পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড অর্থাৎ যদি আমরা সমস্ত ওয়ার্ল্ড থেকে কয়েকজন লোককে নিয়ে একটা জায়গায় জড়ো করি তাহলে সেই ব্যাপারটা আমরা কসমোপলিটন আমরা বলতে পারি অথবা এটা আরেকটা জিনিস আরেকটা সেন্স সেন্স দাঁড়াইয়ের যে ইনফ্লুয়েন্স বাই দ্য কালচার অফ আদার কান্ট্রিজ অন্য সমস্ত সংস্কৃতি অন্য অন্য সমস্ত যে দেশের যে কালচার রয়েছে সেখান থেকে প্রভাবিত প্রভাবিত হওয়া ঠিক আছে ইনফ্লুয়েন্সড হওয়া এটাকে আমরা কসমোপলিটন বলতে পারি কীরকম না যদি আমি একটা এক্সাম্পল দিই তাহলে আমরা বলতে পারি এ কসমোপলিটন এ এ কসমোপলিটন এ কসমোপলিটন অ্যান্ড সফিস্টিকেটেড এ কসমোপলিটন অ্যান্ড সফিস্টিকেটেড উমেন ডব্লু ও এম এ এন তাহলে এটাকে দেখো এখানে আমি কী বলতে চাইছি তাহলে এ এ কমপ্লি এ কসমোপলিটান অ্যান্ড সফিস্টিকেটেড ওমেন তাহলে এমন একজন ওমেন যে যে কেমন না কসমোপলিটান রাইট সো কসমোপলিটান কথার অর্থ কী কসমোপলিটান সরি এন হবে এটা তাহলে কসমোপোলিটান কসমোপোলিটন কথার অর্থ কী তাহলে এমন একজন ওমেন যে সমস্ত সংস্কৃতি থেকে সমস্ত দেশের যে কালচার থেকে ইনফ্লুয়েসড এবং সফিস্টিকেটেড সফিস্টিকেটেড কথার অর্থ হচ্ছে বাস্তব বুদ্ধি সম্পন্ন তাহলে আমরা দুটো সেন্সে কসমোপোলিটন এই ওয়ার্ডটাকে ইউজ করবো প্রথম যে ওয়ার্ড সেটা হচ্ছে প্রথম যে সেন্স সেটা হচ্ছে যে এমন একজন ব্যক্তি যে পুরো ওয়ার্ল্ডকে তার নিজের ঘর বানিয়ে নিয়েছে বা মনে করে আরেকজন আরেকটা সেন্স কি না ইনফ্লুয়েসড বাই দ্য কালচার অফ আদার কান্ট্রিজ অন্যান্য যতগুলো দেশ রয়েছে সেই সমস্ত দেশের কালচার দ্বারা যদি কেউ প্রভাবিত হয় রাইট যদি ইনফ্লুয়েসড হয় তাহলে তাকে আমরা বলবো কসমোপোলিটান নেক্সট আমরা যে ওয়ার্ড পাই সেটি হচ্ছে কি না সাইনোশিওর নেক্সট আমরা যে ওয়ার্ড পাচ্ছি তাকে কি বলছি না সেটি হলো সাইনোশিওর তাহলে সাইনোশিওর কথার অর্থ কী না ওয়ান হুইজ সেন্টার অফ অ্যাট্রাকশান অ্যাকচুয়ালি এই যে সাইনোসিওর কথাটা রয়েছে সাইনোশিওর এটা অ্যাকচুয়ালি সিক্সটিন্থ সেঞ্চুরি লেট সিক্সটিন্থ সেঞ্চুরি থেকে এই ওয়ার্ডটি এসেছে এবং এটি ফ্রেঞ্চ অথবা ল্যাটিন থেকে নেওয়া হয়েছে এই যে সাইনোসিওর কথাটা এবং এর অর্থ কী না এর অর্থ হচ্ছে এ পারসন অর এ থিঙ্ক দ্যাট ইজ সো গুড অর সো বিউটিফুল দ্যাট ইট অ্যাট্রাক্টস এ লট অফ অ্যাটেনশন এমন কোন বস্তু হতে পারে এমন কোন পার্সন হতে পারে যেটা এতই বিউটিফুল যে কি করে না সে যে কোনো লোকের কি করে না তাদের যে অ্যাটেনশন সেটাকে কিন্তু ড্র করে সে কি করে না তার অ্যাটেনশন সমস্ত লোকের অ্যাটেনশন সেই দিকেই যায় সেই ধরনের ব্যক্তি বা বস্তুকে আমরা অ্যাকচুয়ালি সায়নসিওর বলে থাকি তাহলে এখানে কি ডেফিনেশান বলা হচ্ছে ওয়ান হু ইজ সেন্টার অফ অ্যাট্রাকশান অর্থাৎ এমন একজন ব্যক্তি যে কি না সেন্টার অফ অ্যাট্রাকশান অর্থাৎ সবারই মনোযোগের একটা বিষয় হয় আকর্ষণের একটা বিষয় হয়ে থাকে তাকে আমরা বলবো কি না সাইনো সিওর রাইট নেক্সট আমাদের নেক্সট যে ওয়ার্ড এখানে রয়েছে সেটির হচ্ছে কি না সিনিক সিনিক কথাটা আমরা কাকে বলা হয় এটা নেগেটিভ সেন্সে ইউজ হয়ে থাকে এখানে কি বলছে দেখো তাহলে ওয়ান ওয়ান হু সিনিয়ার্স অ্যাট দ্য বিলিফ অফ আদার্স তাহলে এখানে এই যে সিনিয়ার্স কথাটা রয়েছে সিনিয়র করা সিনিয়র কথার অর্থ কী না অ্যাকচুয়ালি এখানে সিনিয়র কথার অর্থ হচ্ছে সামহাও যখন তুমি কী করছো না কাউকে কাউকে নিয়ে ঠাট্টা করছো ঠিক তাহলে সেই যে পার্টিকুলার এটা এটা অ্যাকচুয়ালি ভার্ভ হিসেবে ইউজ হয় সিনিয়র কথার অর্থ এটা অ্যাকচুয়ালি আমরা ভার্ভ হিসেবে ইউজ করি কাউকে নিয়ে ঠাট্টা করা বিদ্রুপ করা তাহলে আমরা সিনিক কথাটা কাকে বলবো না সিনিক কথার অর্থ হচ্ছে এ পারসন হু বিলিভস দ্যাট পিপল অনলি ডু থিংস ফর দেমসেলভস রেদার দেন টু হেল্প আদার্স এমন একজন ব্যক্তি যে কিভাবে যে সবাই স্বার্থপর ঠিক যে অন্যদেরকে দোষ দিয়ে বেড়ায় তাকে এই ধরনের ব্যক্তিকে আমরা বলবো সিনিক ডেফিনেশান এখানে কি বলা হয়েছে যে ওয়ান হু স্নিয়ার্স অ্যাট দ্য বিলিফ অফ আদার্স যে কি করে না অন্যের যে বিশ্বাস রয়েছে সেটা ধর্মীয় হতে পারে পলিটিক্যাল হতে পারে এনিথিং অন্যের বিশ্বাসকে নিয়ে কি করে না ঠাট্টা করে তাহলে এই ধরনের ব্যক্তিকে আমরা কি বলবো সিনিক এর আমরা অ্যাজেকটিভ ফর্ম পাই সেটা হচ্ছে সিনিকাল রাইট সিনিক্যাল সিনিক্যাল কথার অর্থ হচ্ছে স্বার্থপরতা যুক্ত বা মানব বিদ্বেষী ঠিক আছে স্বার্থপরতা যুক্ত বা মানব বিদ্বেষী এই ধরনের আমরা ব্যাপারকে আমরা বলবো সিনিক্যাল আর এরই অ্যাডভার ফর্ম হচ্ছে সিনিক্যালি সিনিকেলি সিনিক্যালি কথার অর্থ হচ্ছে দোষ দর্শিতাপূর্ণ দোষ দর্শিতা পূর্ণ রাইট তাহলে এক কথায় আমরা সিনিক কথার অর্থ জানলাম যে এমন একজন ব্যক্তি যে কি করে না অপরের যে বিশ্বাস অপরের যে বিলিফ সেটা নিয়ে ঠাট্টা করে নেক্সট নেক্সট আমাদের যে ওয়ার্ড রয়েছে সেটি হচ্ছে ডেভোনেয়ার রাইট নেক্সট ওয়ার্ড ওয়ার্ড হচ্ছে আমাদের কি না ডেভোনেয়ার ডেবোনয়ার কথার অর্থ কী হচ্ছে না ডেবোনয়ার কথার অর্থ হচ্ছে সুয়ভ সুয়ভ কথার অর্থ কি না সুয়ভ কথার অর্থ হচ্ছে ভদ্র নম্র পোলাইট এই ধরনের ব্যক্তিকে বলা হচ্ছে সুয়াব রাইট তাহলে সোয়াব কথার অর্থ হচ্ছে কি ভদ্র নম্র দেখো ব্যাকেটের লেখা রয়েছে কি পোলিস্ট অ্যান্ড লাইট হার্টেড লাইট হার্টেড পার্সন তাহলে আমরা ডোবেনেয়ার কথার আমরা কাকে বলবো না একজন অ্যাট্রাকটিভ কনফিডেন্ট অ্যান্ড কেয়ারফুলি ড্রেসড একজন পার্সন একজন ইয়ং ম্যানকে আমরা বলবো ডোবেনেয়ার লাইক আমরা যদি এক্সাম্পল দিই তাহলে আমরা বলতে পারি এ ডোবেনেয়ার ইয়ং ম্যান কী বলবো এ ডোভেনেয়ার ইয়ং ম্যান এ ডোবেনেয়ার এ ডোবেন ইয়ং ম্যান তাহলে এটাকে কী বলা হচ্ছে এ ডোবেনেয়ার ইয়ং ম্যান তাহলে আমরা বলতে পারি ডোবেনেয়ার কথাটা হচ্ছে কি অ্যাট্রাকটিভ কনফিডেন্ট অ্যান্ড কেয়ারফুল ড্রেসড এই ধরনের ব্যক্তিকে আমরা কি বলবো না ডোবেনিয়ার অ্যাকচুয়ালি এটা এটা হচ্ছে কি না ভদ্র নম্র পোলাইট ঠিক আছে এই ধরনের ব্যক্তিকে আমরা বলি ওকে এবং এখানে যে সোয়াব কথার অর্থ আমি বলে দিলাম সোয়াব কথার অর্থ হচ্ছে কি না পোলাইট রাইট ওকে নেক্সট আমাদের যে ওয়ার্ড রয়েছে সেটি হচ্ছে ডেমাগগ তাহলে ডেমা কথার অর্থ কি না ডেমাক কথার অর্থ হচ্ছে এ লিডার হু সো ইজ হিজ ফলোয়ার্স বাই হিজ ওরেটারি এখানে ওরেটারি মিস্টেক হয়ে মিস্টেক হয়েছে এখানে কি না স্কিল ওরেটারি স্কিল ওরেটারি স্কিল কথার অর্থ হচ্ছে যে তার যে বক্তব্য ঠিক আছে বা বাগ্মি যে একটা কলা হয় আর্ট হয় কথা বলার যে ওরেটারি স্কিল হয় ঠিক আছে তার কথার দ্বারা কি করে না সে সমস্ত তার যে ফলোয়ার্স রয়েছে অর্থাৎ জনগণ তাদেরকে কি করে না তাদেরকে ইনফ্লুয়েন্সড করে এবং এটা কাইন্ড অফ পজিটিভ এবং নেগেটিভ দুটোভাবেই হতে পারে যেমন কি এখানে আমরা ডেমাগ কাকে বলবো না এমন একজন রাজনৈতিক নেতা যে কি করে না যুক্তিতর্ক উপস্থাপন না করে কি করে না আবেগ দিয়ে জনসাধারণকে খেপানোর চেষ্টা করে বা জনগণকে ইনফ্লুয়েসড করে নেগেটিভলি তাকে আমরা বলবো ডেমাগগ এ লিডার একজন লিডার একজন নেতা যে কি করে না সোয়েজ এখানে সোয়েজ কথার অর্থ হচ্ছে সোয়েজ কথার অর্থ হচ্ছে আন্দোলিত করা বা দোলানো বা প্রভাবিত করা হিজ ফলোয়ার্স অর্থাৎ তার যে ফলোয়ার্স রয়েছে তাকে যারা অনুসরণ করে অনুচারী তাদেরকে কি করছে না সে তার অডিটারি স্কিল দ্বারা ঠিক আছে বক্তৃতার যে আর্ট তার দ্বারা কি করছে না সে তাদেরকে সোয়েজ করছে অর্থাৎ প্রভাবিত করছে নেগেটিভলি ওকে নেক্সট নেক্সট আমাদের যে ওয়ার্ড এখানে আমাদের রয়েছে সেটি হলো ডিলিট্যান্টলি নেক্সট আমাদের ওয়ার্ড রয়েছে ডিলিটেন্টলি ডিলিটেন্টলি কথার অর্থ কী না ডিলিটেন্টলি কথার অর্থ হচ্ছে এই ডেভেলার এখানে ডেভেলার কথার অর্থ কী না ডেভেলার কথার কথার অর্থ হচ্ছে সামোয়ান হু টেক্স এ স্লাইট অ্যান্ড নট ভেরি ইন্টারেস্ট ইন এ সাবজেক্ট ওকে তাহলে ডেভেলার আমরা কাকে বলবো না এমন একজন ব্যক্তি যে কী করে না কোনো বিষয়ে খুব একটা সিরিয়াস নয় সে কী করে জাস্ট পার্টিকুলার কোনো একটা অ্যাক্টিভিটি কিছুক্ষণ সময়ের জন্য করে তারপর ছেড়ে দেয় ট্রাইজ এ পার্টিকুলার অ্যাক্টিভিটি ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম লাইক আমি যদি বলি যে আই এম নট এ রিয়েল পেন্টার আই এম নট এ রিয়েল পেন্টার জাস্ট 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 এ জাস্ট এ ডেভেলপার আই এম নট এ রিয়েল পেন্টার জাস্ট এ ডেভেলার অর্থাৎ আমি একজন ডেভলার অর্থাৎ আমি আমার যে আর্ট আমার যে পেন্টিং সেটা কিন্তু আমি কী করি সেটাতে কিন্তু আমি খুব বেশি সিরিয়াস সিরিয়াস নয় আমি কি করি খুব অল্প সময়ের জন্য সেটা আমি করে থাকি তাহলে ডেভেলের কথার অর্থ হচ্ছে এমন একজন ব্যক্তি যে খুব কোনো বিষয়ে সিরিয়াস নয় কোনো একটা সাবজেক্টে পার্টিকুলার সাবজেক্টে সিরিয়াস নয় এবং সে খুব অল্প সময়ের জন্য সেই কাজটি সেই কাজটিতে এনগেজড থাকে রাইট তাহলে এখানে নট সিরিয়াস তাহলে এমন একজন ব্যক্তি যে আর্ট সায়েন্স লিটারেচার এগুলো তো সিরিয়াস নয় তাকে আমরা বলবো কি না ডেলিট্যান্টলি রাইট নেক্সট আমাদের নেক্সট যে ওয়ার্ড রয়েছে সেটি হল এফিমিনেট রাইট তাহলে আমাদের নেক্সট ওয়ার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে এফিমিনট তাহলে এফিমিনট এফিমিনট কথাটার অর্থ কী না ইফিমিনেট এটি একটা অ্যাডজেকটিভ হিসাবে ইউজ হয়ে থাকে এবং এর অর্থ হলো এ ম্যান হু ইজ ওমেন ইজ ইন হিজ হ্যাবিটস তাহলে একজন পুরুষ যার হাবভাব বা আচরণ কার মতো না মেয়েদের মতো বা মেয়েলি তাকে আমরা বলবো কি না ইফেমিনেট রাইট তাহলে ইফেমিনেট আমরা কাকে বলবো এ ম্যান হুইজ ও মেন ইস ইন হিজ হ্যাবিটস এমন একজন মেন এমন একজন ম্যান যার আচরণ কেমন না মেয়েদের মতো নেক্সট আমাদের যে ওয়ার্ড পাচ্ছি আমরা সেটি হচ্ছে ইগোইস্ট রাইট ইগো এবং এর সাথেই আমরা আরেকটা ওয়ার্ড পাবো সেটা হচ্ছে কি ইগোটিস্ট তাহলে প্রথম এই দুটো ওয়ার্ডের মিনিং জানার আগে আমরা আগে জানবো যে হোয়াট ইজ ইগো ইগো বলতে কি বোঝায় তাহলে ইগো বলতে বোঝায় যে অপিনিয়ন ইউ হ্যাভ আমাদের সবারই কি আছে না আমাদের একটা অপিনিয়ন হয় অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন রাইট তাহলে অপিনিয়ন দ্যাট ইউ হ্যাভ অপ ইউর সেলফ তোমার নিজের সম্পর্কে তোমার যে মনোভাব তাকেই বলা হচ্ছে ইগো বা এটাকে আমরা দেখবে বাংলায় বলে থাকি অহম ঠিক আছে অহম সংস্কৃতিতে বলা হয় অহম তাহলে আমাদের আমিত্ব বোধ বা অহং বোধ এটাকে বলা হচ্ছে কি না ইগো রাইট তাহলে নিজের সম্পর্কে আমাদের যে পারসেপশন রয়েছে তাকে বলেছে হচ্ছে ইগো ইগো কথার অর্থ হচ্ছে এখানে আই এখানে ইগো ইগো মিনস এটা নয় যে আই হ্যাভ ব্যাড ক্যারেক্টার রাইট মিন ইয়োর কনসেপশন অ্যাবাউট সেলফ দ্যাট ইস ইগো তাহলে এখানে আমরা একটা ওয়ার্ড পাচ্ছি ইগো সেন্ট্রিক ইগোসেন্ট্রিক তাহলে ইগোসেন্ট্রিক কথার অর্থ কী না ইগোসেন্ট্রিক এটাকে আমরা কী করি না এজ এ অ্যাজেকটিভ হিসেবে আমরা ইউজ করে থাকি অ্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ ইগোসেন্ট্রিক ইগোসেন্ট্রিক কথার অর্থ হচ্ছে থিঙ্কিং অনলি অ্যাবাউট ইউর সেলফ অ্যান্ড নট হোয়াট আদার পিপল নিড অর ওয়ান্ট তাহলে এমন একজন ব্যক্তি যে কী করে না শুধুমাত্র নিজের নিয়েই শুধু চিন্তা করে যায় অন্যের কী দরকার সেটা নিয়ে তার কোনোরকম কোনো মাথা ব্যথা থাকে না এই ধরনের আমরা ব্যক্তিকে বা এই ধরনের ক্যারেক্টারিস্টিকটাকে আমরা কী বলতে পারি না ইগো বা আত্মকেন্দ্রিক তাহলে এরপর আমরা বুঝবো যে ইগো ইস্ট কথার অর্থ কী আমি প্রথমেই এর আগের দিন যখন ফার্স্ট দিন আমি ক্লাস নিই সেদিন আমি বলেছিলাম যে ফিলানথ্রপিস্ট যেখানেই আই এস টি এটা থাকবে তার মানে জানবে সেই কোনো একজন পার্সনকে রেফার করা হচ্ছে তাহলে ইগো 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 কথার অর্থ কি আই এবং আই এস টি তাহলে এমন একজন পার্সন এ লাভার অফ ওয়ান সেলফ অফ ওয়ানস অ্যাডভান্সমেন্ট তাহলে যে নিজেকে ভালোবাসে ওয়ান হু লাভস ওয়ান সেলফ এমন একজন পার্সন যে নিজেকে ভালোবাসে তাকে আমরা বলবো কি না ইগো ইস্ট তাহলে ইগোটিস্ট আমরা কাকে বলবো না ইগোটিস্ট হলো ওয়ান হু টক্স অ্যাবাউট হিজ অ্যাচিভমেন্টস তাহলে এমন একজন পার্সন যে কি করে না নিজের যে সমস্ত অ্যাচিভমেন্ট যে সমস্ত নিজের জীবনে সে করেছে অ্যাচিভ করেছে সেগুলো নিয়েই বলতে থাকে লাইক মানে নিজের নিয়েই নাম নিজেরই নিজের নাম করা ঠিক আছে যে নিজের যে সমস্ত অ্যাচিভমেন্ট সেই সমস্ত আমি এই করেছি আমি এই করেছি এই সমস্ত নিয়ে বলতে থাকে তাহলে নিজের অ্যাচিভমেন্ট সম্পর্কে যে বলতে থাকে অন্যের কাছে এবং নিজের টেক টেক্স প্রাইড ইন ইট ঠিক আছে যে অহংকার করে তাকে আমরা বলবো কি ইগো টেস্ট বিশেষত হু টক্স এখানে এম্পেসিস পড়ছে শুধুমাত্র টকটার উপরে যে নিজের অ্যাচিভমেন্টগুলো নিয়ে প্রচুর পরিমাণে সবার কাছে কথা বলতে থাকে তাকে আমরা বলবো কি ইগোটিস্ট এবং আজকের লাস্ট ওয়ার্ড হলো আমাদের এমিগ্রেন্ট এমিগ্রেন্ট আর এরই অপোজিট হয় কি না ইমিগ্রেন্ট তাহলে এমিগ্রেন্ট আমরা কাকে বলবো এ পারসন হু লিভস হিজ কান্ট্রি টু সেটেল ইন আদার কান্ট্রি তাহলে এমন একজন ব্যক্তি যে কী করছে না তার নিজের দেশ ছেড়ে অন্য কোনো একটা কান্ট্রিতে যাচ্ছে অন্য কান্ট্রিতে যাচ্ছে কী কী জন্য না সে অন্য কান্ট্রিতে যাচ্ছে থাকার জন্য সেটেল হয়ে যাওয়ার জন্য তাকে আমরা বলবো কি এমিগ্রেন্ট রাইট এ পারসন হু হ্যাজ গন টু লিভ ইন অ্যানাদার কান্ট্রি তাহলে আমি ইমিগ্রেন্ট কাকে বলবো না এ পারসন হু হ্যাজ কাম ইন এ ফরেন কান্ট্রি তাহলে আমাদের দেশ থেকে যখন আমি ভাবছি তখন সে যাচ্ছে এটাকে আমরা বলবো কি না এমিগ্রেন্ট আর যে দেশে ও ঢুকছে তাকে সেইখান সেইখানে কী বলা হচ্ছে না ইমিগ্রেন্ট এ পারসন হু হ্যাজ কাম ইন টু এ ফরেন কান্ট্রি টু লিভ দেয়ার পারমানেন্টলি ঠিক আছে তাহলে আমরা একে বলবো কি প্রবাসী এই যে ইমিগ্রেন্ট কথাটি রয়েছে এটাকে আমরা ভার্ব হিসেবে ইউজ করে থাকি এটি ভার্ব কি ভার্ভ ফর্মটা কি না ভার্ব ফর্ম হচ্ছে ইমিগ্রেন্ট রাইট ইমিগ্রেন্ট ইমিগ্রেন্ট কথার অর্থ হচ্ছে টু কাম টু লিভ পারমানেন্টলি ইন এ কান্ট্রি আফটার লিভিং ইউর ওন কান্ট্রি নিজের দেশ ছেড়ে অন্য একটা কান্ট্রিতে পুরোপুরি সেটেল পারমানেন্টলি সেটেল হয়ে যাওয়ার যে ব্যাপার এটাকে আমরা বলবো কি না এটাকে আমরা বলবো ইমিগ্র্যান্ট এটা আমরা এজ এ ভার্ব হিসাবে ইউজ করে থাকি রাইট সো এই ছিল আমাদের আজকের দশটি ওয়ান ওয়ার্ড এবং শুধুমাত্র আমরা দেখো যখন আমরা এই সমস্ত ওয়ান ওয়ার্ডগুলো ডিসকাস করছি তখন জাস্ট শুধুমাত্র একটি কিন্তু ওয়ার্ড আমরা ডিসকাস করছি না এর সাথে সাথে আমি পসিবল তার এজেকটিভ ফর্ম নাউন ফর্ম রাইট সো অ্যাডভার ফর্ম যতগুলো পসিবল তার অ্যাডজেক্টিভ যেগুলো ইম্পর্টেন্ট এবং যেগুলো আমরা এক্সাম পারসপেকটিভ থেকে একটু ইম্পর্টেন্ট হয় সেগুলো আমি অবশ্যই ডিসকাস করে দিই রাইট সো তোমরা এই যে ওয়ার্ডগুলো লেখার সাথে সাথে কিন্তু তার এই যে অ্যাডভার ফর্ম নাউন ফর্ম এগুলো কিন্তু লিখে রাখবে অ্যান্ড দ্যাট উইল বি ভেরি মাচ বেনিফিশিয়াল এবং যেদিন যে টপিকটা পড়ানো হচ্ছে সেদিন সেই টপিকটা লিখে পর জাস্ট গো থ্রু ইট অ্যান্ড মেমোরাইজ ইট রাইট okay so I hope you like this video and uh, you are doing well in your life so thank you for watching kal abar 7 a.m the and take care Tada.